দেশের কথা অনুষ্ঠানে আজকে আমরা বাংলাদেশের ঢাকা থেকে সংযুক্ত করেছি, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বাংলাদেশের অত্যন্ত পরিচিত মানুষ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বটে। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি কেমন আছেন স্যার? ভালো, ধন্যবাদ। আজকে তো ডেফিনেটলি আপনার খুশি হওয়ার কথা, যেহেতু বাংলাদেশ সরকার ইতিমধ্যে স্বাস্থ্য মানে আপনার যে পরিশ্রম সেটাকে সফল করতে যাচ্ছে নাকি? জি, একটা ধাপ এগিয়েছি আজকে। সরকারকে ধন্যবাদ, আমাদের ঔষধ প্রশাসনের মহাপরিচালককে ধন্যবাদ, উনারা আমরা যেটা চাচ্ছিলাম এটা ই করেছেন, এবং ফলে এটা একটা ধাপ এগিয়ে গেল। এখন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে কার্যকারিতা পরীক্ষা করে দেখি। আপনার কি ধারণা যে সেটা মানে হবে কি হবে না? বা কারণ প্রায় এক সপ্তাহ পরে আমরা দেখলাম যে আজকে আপনি ওষুধ প্রশাসন নিয়েছেন, এক সপ্তাহ তো বেশ টান পূরণ হলো, বেশ কথা, বেশ আলোচনা সমালোচনা, ঠিক এরকমই আবার হবে কিনা? না, আশা করি না। আমি আমরা বিজ্ঞানী, তারা তো চিকিৎসক অধ্যাপক, তারা যে ডিপার্টমেন্ট তারা তো দেখবেন যে এটা কার্যকারিতাটা, এখানে তো কোন রকম ই নেই, এবং এটা তো একটা দেশের জন্য এটা নিশ্চয়ই তারা ওনারা উপলব্ধি করবেন। এটাকে কষ্ট করে যদি এটাকে ভালো করে করেন তাহলে দেশবাসী উপকৃত হবে, বঙ্গবন্ধুর সুনাম বৃদ্ধি হবে, তারা সবাই আমরা সবারই, এবং তারা এই বড় গবেষণাটা সাথে যুক্ত হলে ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের আরো গবেষণা ক্যাপাসিটি সক্ষমতা বাড়বে। আমরা ওনাদের কাছে, আমরা কিন্তু ICDDO এর কাছেও যেতে পারতাম সরকার, কিন্তু আমরা চেয়েছি যে বাংলাদেশি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি হোক, তাদের সুনাম বৃদ্ধি হোক। এক সপ্তাহ বা চার পাঁচ দিন হবে এই যে টান পূরণ চললো, তারপরে হঠাৎ করে আজকে আবার অনুমতি দিলেন, সেটা কি প্রধানমন্ত্রী হস্তক্ষেপে? এটা একটা ভুল বোঝাবুঝি ছিল, প্রধানমন্ত্রী নিশ্চয়ই ওটা লক্ষ্য করেছেন, উনি নিশ্চয়ই সাহায্য করেছেন। মানে আমরা বলতেই পারি যে প্রধানমন্ত্রী হস্তক্ষেপে আজকে ওষুধ প্রশাসন এটা অ্যাকসেপ্ট করেছে। সেটা হস্তক্ষেপ করেছেন কিনা তো আমি জানি না, তবে উনি যে এটার ব্যাপারে সহযোগিতা করেছেন, অন্তকে সরকার উনার নজর ছিল ভালো কাজটা হোক, এটা প্রমাণিত হয়। আরেকটা বিষয়, আপনার বাংলাদেশে এই মুহূর্তে 168 জন মৃত এবং সুস্থ হয়েছেন 160 জন, যদি আমি এই এক মাসের জরিপ বলি, 7000 মতো আক্রান্ত। এই গতি যদি চলে, প্রত্যেক দিন 2500 থেকে 3000 করে পরীক্ষা, সেটা কি অবস্থা হতে পারে আপনি যদি আপনার দৃষ্টিতে বলেন? আজকে তারা যেটা যেভাবে করছে, আমাদের এটার প্রয়োজনীয়তা আরো বেশি প্রমাণিত, কেননা আমরা তো সারা দেশকে একবারে বন্ধ করে রাখা যাবে না অর্থনীতির কারণে। আমাদের এটা অনুন্নত দেশের, যেটা একটা উন্নত দেশে, আপনাদের দেশে আপনারা যতদিন এটাকে বন্ধ করে রাখতে পারেন, আমাদের দেশের তো কাজকর্ম এতদিন বন্ধ করে রাখা মুশকিল। যে কৃষককে মাঠে যেতে হবে, তারপরে ইন্ডাস্ট্রি কিছু কিছু চালা শুরু করতে হবে, হাসপাতাল চালাতে হবে, সেই জন্য যারা কাজ করছে তাদেরকে দ্রুত পরীক্ষা করে মাস স্ক্রিনিং এর দরকার হলে, আমাদের পদ্ধতিটা মাস স্ক্রিনিং এর জন্য খুবই বেশি উপযোগী। সেই কারণে আমাদের এটার উৎসাহ যে দেশের অর্থনৈতিক স্বার্থে, দেশের স্বাস্থ্যের ইতে, জনগণের কল্যাণে এটাকে একটা দ্রুত সিদ্ধান্তে আসা প্রয়োজন। এবং আমরা নিশ্চিত, আমরা যেহেতু ইন হাউস পরীক্ষা তো করেছি, আমাদের গবেষণায় আমরা ইন হাউস পরীক্ষা করে দেখেছি, কম্পারেটিভ স্টাডি করেছি, আমাদের ফলাফল PCR এর প্রায় সমতুল্য, অথচ আমাদের খরচ খুব কম, দ্রুত করা যায়, দ্রুত লোককে শেখানো যায়। PCR এর করতে হলে একটা সেখানে টেকনোলজি, তারও একটা রিস্ক আছে, অনেক সময় তা খুব এফিসিয়েন্টলি না হলে ফেলিওর হতে পারে। কিন্তু আমাদের বেলাতে এটা সুবিধা, যে কোনো স্বাস্থ্যকর্মী রক্ত বের নিতে পারে একটু সাবধানের সাথে রক্ত, সেই জন্য এটা সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে এবং অল্প মূল্যে এটা একটা বিরাট নিশ্চয়ই, এই জন্যই এটাকে দ্রুত করাটা উচিত। ফলাফলটা যেতে হোক, আমরা যদি পরীক্ষায় আমরা নিশ্চিত যে আমাদের এটা এটা কম্পারেটিভ স্টাডিতে আমাদের পদ্ধতিটা
উত্তীর্ণ হবে। আর অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে আপনি বলেছেন যে গণস্বাস্থ্য কেন্দ্র সঠিক নিয়ম নীতি ফলো করেনি, বৈজ্ঞানিক পদ্ধতিতে যায়নি, বিভিন্ন কথা উঠেছে, এগুলো আপনি কিভাবে তর্কের কথা, তর্ক তো বহু কিছুই করা যায়, নিয়ম নীতি কি আমরা কোন নিয়ম নীতি ফলো করি নাই? হ্যাঁ, যদি ঘুষ দেওয়ার নিয়ম বলেন না, সেটা আমরা কখনো অনুসরণ করি না, করবো না। আপনারা যদি দুর্নীতির অংশীদার হতে বলেন, সেটা আমরা করাবো না। আমাদের দেশে দুর্নীতি তো লুকিয়ে রাখা যাবে না। বিশেষত স্বাস্থ্য বিভাগের যে বালিশের দাম কি হয়, একটা টেক্সট বুকের দাম আপনারা সবাই দেখেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের দুর্নীতি তো সর্বজনবিদিত। আমরা সেটাই বলতে চেয়েছি যে আজকে এটা নিরপেক্ষ নিজভাবে করে দেখা, আমরা কোনো তৃতীয় পক্ষের লোক, আমরা সরাসরি হয় বঙ্গবন্ধু আছে, শিশু হাসপাতাল আছে, আরবি আছে, এমনকি ICDDRB আছে, সরাসরি তারা করে দেখুক। আপনারা তো জানেন যে ইতিমধ্যে আমেরিকার CDC সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, তারা আমাদের কাছ থেকে 800 কিট চেয়েছে। তারা বলছে যে এটার ইভালুয়েশনটা করতে তারা উৎসাহী, তারা করে দেখবে। রোববারে আমরা তাদেরকে 800 স্যাম্পল দেব, তারা যাতে ইন্ডিপেন্ডেন্টলি এটা পরীক্ষা করে দেখতে পারে। আপনি যে ঘুষের কথা বললেন, যে মানে ঘুষ চাইলে আপনার কাছে কি এরকম ঘুষ কোনো চাওয়া হয়েছে? না 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 না, এটা একদম এটা পরিষ্কার করা, আমাদের কাছে একজন কর্মকর্তা কোন রকম ঘুষ চায়নি তারা, এবং আমাদের কাছে ঘুষ চাওয়ার মতো সাহসও দেশে খুব বেশি লোকের না, হয়তো হয়রানি করতে পারে, কিন্তু কখনো আমাদের কাছে ঘুষ চায়নি। বরঞ্চ আমি যে বরঞ্চ বলবো, এই ঔষধ প্রশাসন আমাদেরকে সাহায্য করেছেন, বুঝাবুঝি আছে, হয়তো অদক্ষতা তৃতীয় একটা পক্ষ তাদেরকে মিসলিড করেছে, কিন্তু ওনারা আমি আসলে আমাদের এই সিস্টেমটার বিরুদ্ধে আমি লড়ছি, যে আমাদের সিস্টেমটাই আমাদের আমলাতান্ত্রিক, আমাদের এই সিস্টেমটা এটাকে দুর্নীতিকে বাড়ায়, দুর্নীতির জন্য যেটা হয় কি দীর্ঘসূত্রিতা করে, হয়রানি করলেই তখন দুর্নীতিতে মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়। কারণ আমাদের একটা সুবিধা কি, আমাদের অসংখ্য ধন্যচার, কারণ আমরা মুক্তিযুদ্ধ করে এসেছি, আমাদের সাহসটা বেশি, যতই কথা হতে পারে প্রতিবাদ করেই যাব, কিন্তু সেখানে আত্মসমর্পণ করব, আমরা কোনো অন্যায়ের কাছে দুর্নীতির কাছে আত্মসমর্পণ করব না। এখানে যেটা হয় কি, এইসব দেশে কিছু লোক আছে, কিছু এজেন্ট আনা যায় কেনা যায়, যারা মিসলিড করার চেষ্টা করে জনসাধারণকে। আপনি যদি চিন্তা করে দেখেন, আমরা কি বলছি, আমরা কিন্তু একটা দাবি করেছি যে নিরপেক্ষ পরীক্ষা করে দিতে, আমাকে পরীক্ষা দিতে দাও, পরীক্ষা করে দেখো, আমরা তার কিছুই না, আমরা তো বলি নাই যে এটা পাস করিয়ে দাও, তো কোন নিয়ম মানি নেই, নিয়ম মানি নেই, মিডল ম্যানের নিয়ম মানি নেই, মানবো না বলেছি আজকে যেখানে এইসব। আর তাছাড়া আমরা সবসময় করেছি তৃতীয় বিশ্বের স্বার্থের কথাটাও চিন্তা করেছি। আজকে অনেক জায়গাতে যখনই, যেমন ধরেন বাংলাদেশে ওষুধের ক্যাপাসিটি যখন বাড়ল, তখন আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরা বিভিন্ন জনের দ্বারা প্রভাবিত হয়ে তারা প্রি কোয়ালিফিকেশন একটা আছে, হাজার হাজার পৃষ্ঠার কাগজ। আমি যেটা বলেছি, তোমার তো ওষুধে দেখবে গুণাবলী ঠিক আছে কিনা, এত কাগজ তো দরকার নেই, দেখো এর মানটা পরীক্ষা করে দেখো, ওতে যদি 500 মিলিগ্রাম থাকার কথা 500 মিলিগ্রাম আছে কি নাই, কিন্তু তুমি এটাকে নানা অজুহাতে দীর্ঘসূত্রিতার প্রতিবাদ করেছি। এটা আমার আজকে না, 20 বছর যাবত আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেমন কাউন্টার ফিটের কথা যদি আপনারা ধরেন, মানে যদি এই নকল হয়ে যাওয়া, কোন ওষুধটা নকল হয় যে ওষুধের দাম বেশি, আমি বলছি যে তোমাদেরকে এর মূল তত্ত্ব বের করতে হলে ওষুধের দাম কমাতে হবে, ন্যায্য মূল্য করতে হবে। ওষুধ কোম্পানি একটা ব্যবসায়ী, সে প্রফিট করবে, কিন্তু প্রফিটের সীমানা তো আকাশ তার সীমানা হতে পারে না, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। মিডলম্যান থাকলে কি হয়, মধ্যস্বত্বভোগীরা যারা উৎপাদকের ন্যায্য মূল্য দেয় না, অপর পক্ষে ভোক্তার কাছ থেকে অতিরিক্ত পয়সা আদায় করে। এইসবেরই আমাদের এই জাতীয় স্ট্যান্ডের ফলে অনেকের কাছে আমরা অপ্রিয় হয়েছি, কিন্তু জনগণ বুঝতে পারে আমাদের স্ট্যান্ডটা কোথায়, আমরা সততা ন্যায়ের পথে থেকে সাধারণ মানুষের পক্ষে দাঁড়াবার চেষ্টা করেছি। আরেকটা শেষ যে বিষয়টি আপনি আপনার কথা থেকেই বলতে চাচ্ছি, মানে আমাদের দেশের এই এই প্রবণতাটা কবে শেষ হবে, যে ধরেন আজকে ওষুধ প্রশাসন যেটি
মাননীয় ডেফিনেটলি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেই তারা এটা ইয়ে করেছেন, নাহলে তো চার দিন এরকম নাটক হতো না। এটা কবে শেষ হতে পারে? গ্রামের গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা কাজেই কি প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ করতে হবে? সেটাই দুর্ভাগ্য, সেটাই আমি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, আমাদের সিস্টেমটা না বললে সবসময় তো আমরা আপনাকে পাবো না। আজকে এই সিস্টেমটার পরিবর্তন, সিস্টেমটা পরিবর্তন করতে হলে এই জবাবদিহিতার অভ্যাস করতে হবে, জবাবদিহিতার অভ্যাস করতে হলে কেন্দ্রিকতা কমাতে হবে। সবকিছু আমরা ঢাকা শহর কেন্দ্রিক, একটা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ। এমনকি এটা ধরেন আজকে এই সরকার তো আওয়ামী লীগের সরকার, বঙ্গবন্ধুর তার দলের সরকার, উনি যে জিনিসটা করতে চেয়েছিলেন যে 65টি জেলাকে বিকেন্দ্রীকরণ করো, ওখানে ক্ষমতা হস্তান্তর করো, আজকে সেই আজকে পর্যন্ত আমরা সেটা করি নাই। হয় উনার কথা শুনতে হবে, না হলে 10টা হয়তো 8-10টা প্রভিন্স করে সেখানে নির্বাচিত মানুষের কাছে, যেমন প্রধানমন্ত্রী সবই ভালো, অনেকগুলি ভালো কাজ করেছেন কিন্তু উনি একটা ভুল কাজ করেছেন, আমি একটা পাবলিকলি বলেছি। ভুল কাজটা কি, দেশের এই দুর্যোগের দেখাশোনা করার দায়িত্ব উনি আমলার কাছে দিতে চেয়েছেন, সিনিয়র আমলার কাছে প্রত্যেকটা জেলায়। আমি মনে করি যেটা ভুল কাজ, উনাকে একটা রাজনীতিবিদদের হাতে দিতে হবে। রাজনীতি খারাপ যেটা আছে, ভালো রাজনীতিবিদও আছে, আচ্ছা বিভিন্ন সর্বদলীয় কমিটিতে যাওয়া উচিত। এখন এটা সবসময় উনারা উনাদের মনোভূত কথা তো বলবো না, যেটা দেশের জন্য উপচার, যে জন্য তার বাবা যুদ্ধ করেছেন, আমরা তার পাশে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে আমরা সেটা আমাকে রাজনীতিবিদদের হাতে রাজনীতি করতে, রাজনৈতিক কর্মীদেরকে ইনভলভ করতে হবে। আজকে রাজনৈতিক কর্মীদেরকে দূরে সরিয়ে দেওয়ার ফলেই দেশে দুর্নীতি বাড়ার একটা অন্যতম কারণ, আর স্থানীয় শাসনের স্থানীয় না থাকার ফলেই এইসব বেশি হচ্ছে। এটাই আমরা আর কি বলার চেষ্টা করেছি, সেটা বুঝাবার চেষ্টা করছি। আপনার কাছে সর্বশেষ, আজকে আপনার ডেফিনেটলি খুশির দিন, যেহেতু ওষুধ প্রশাসন অনেক কষ্টের আপনার ফসলকে অনুমতি দিয়েছে, কি বলবেন আজকের এই দিনে? আজকে সরকারের পয়লা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সঙ্গে সঙ্গে ঔষধ প্রশাসনের যে মহাপরিচালক মাহবুব রহমানকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি সত্যটা উপলব্ধি করতে পেরেছেন এবং কাজটা করে দিয়েছেন, যেটা জনগণের স্বার্থে করেছেন, জনগণের দোয়া তারা পাবেন। আমার নিশ্চয়ই আজকে আনন্দ যে বাংলাদেশ বিজ্ঞানের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেলাম আমরা, এবং এটাতে আরো আমার ভালো লাগছে কি, আপনারা দেশে বিদেশে অসংখ্য বাঙালি যাদের ঘামের রক্তে আমরা চলাফেরা করি, তাদের সহানুভূতি পেয়েছি, সাহস পেয়েছি আপনাদের কাছ থেকে। আপনাদের এই প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে, তবেই আমাদের দেশের সত্যিকার উন্নয়ন এবং পরিবর্তন আসবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য, আমরাও আপনার সুস্বাস্থ্য এবং তার সাথে বাংলাদেশ নিরাপত্তা প্রত্যাশা করি। দর্শক, আমরা ঢাকা থেকে সংযুক্ত হয়েছিলাম জনাব জাফরুল্লাহ চৌধুরীর সাথে এবং তার কাছ থেকে জানার চেষ্টা করেছি, বিশেষ করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে ওষুধ প্রশাসন গণস্বাস্থ্যের কিটের অনুমোদন দিয়েছে এবং সেটি খুব দ্রুতই বাজারে আসবে বলে তিনি প্রত্যাশা করেছেন।